সম্প্রতি দেশের বিভিন্ন সন্ত্রাস ও জঙ্গি গোষ্ঠীর হামলায় উদ্বেগ বেড়েছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়। এই পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে নাশকতার ঘটনা না ঘটলেও নিরাপত্তার ব্যবস্থা সতর্ক থাকছে বিশ্ববিদ্যালয়গুলো, জোরদার করছে তাদের নিরাপত্তা ব্যবস্থা। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়তে স্থাপন করা হয়েছে ডিজিটাল মেশিন গেট এবং শিক্ষার্থীদের দেওয়া হয়েছে স্মার্ট আইডি কার্ড। হাবিব অনিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ রবিউল্লাহ। নো আইডি নো এন্ট্রি। আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্ববিদ্যালয়টিতে গত দু মাস হলো স্থাপন করা হয়েছে ট্রাইপড ট্রান্সটাইল গেট মেশিন। এই মেশিন স্থাপনের পূর্বে শিক্ষার্থীদের সাধারণ স্টুডেন্ট আইডি কার্ড থাকলেও মেশিন স্থাপনের পরে শিক্ষার্থীদের স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া হয়, ফলে আইডি কার্ড ব্যবহার করেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রবেশ করতে হয়। এ নিয়ে কথা বলা হয় শিক্ষার্থীদের সাথে। আই থিঙ্ক নতুন এই সিকিউরিটি সিস্টেম অফকোর্স আমাদের ভার্সিটির জন্য বেটার, বিকজ আগে চাইলেই যে কোনো মানুষ নর্মালি ঢুকতে পারতো, বাট এখন সেটা পারতেছে না, তো এটা আমাদের ভার্সিটির সিকিউরিটির জন্য অফকোর্স বেটার। পাঁচ মিনিটে অনেক বেশি সমস্যা হয়, এবং আরেকটা সমস্যা হচ্ছে একজনের আইডি কার্ড দিয়ে অনেকজন প্রবেশ করে। এক আইডি দিয়ে একাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, এ বিষয়ে জানতে চাওয়া হয় বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপক মোহাম্মদ আশিক সারওয়ারের কাছে। এখন এটা একটা অভিযোগ, আমরা অভিযোগ সম্পর্কে অবহিত হলাম, কিন্তু আমাদের কাছে অভিযোগটা এখনও সেই অর্থে তালিকাবদ্ধ হয়নি বা আমরা জানি না, তবে অভিযোগটা সত্য মিথ্যা যাই হোক অভিযোগটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এর সাথে আমার এবং আপনাদের অর্থাৎ আমার ছাত্রছাত্রীর নিরাপত্তা জড়িত। আমরা বিশ্বাস করি এই অভিযোগে দুটো পক্ষ রয়েছে, একটি পক্ষ হচ্ছে প্রশাসন, অপর পক্ষ হচ্ছে ছাত্রছাত্রী, এবং কোনো বিষয়কে সম্পূর্ণরূপে প্রয়োগ করতে হলে উভয় পক্ষেরই সমান অংশগ্রহণ জড়িত বা প্রয়োজন। প্রতিদিন ছাত্ররা আইডি কার্ড নিয়ে আসে, কিছু সময় ছাত্ররা আইডি কার্ড আনে না, তাদেরকে সতর্ক করে দেওয়া হয়, তারপরের দিন তাদেরকে আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হয় না। শিক্ষার্থীদের নিজেদের নিরাপত্তার স্বার্থে আইডি কার্ড ব্যবহারের পরামর্শ দেন বিশ্ববিদ্যালয়টির জেসিএমএস ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার কাজী আনিস। রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা বিধান করা তো একটি দায়িত্ব আছে, কিন্তু তার আগে আমাদের যে পক্ষ থেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে যে নিরাপত্তাগুলো বিধান করা যায় তা করা আমি মনে করি অবশ্যই আমাদের জন্য প্রয়োজন, এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। তো সেক্ষেত্রে আমি বলবো যে পরিচয়পত্র বহন সেটাও আমাদের নিজেদের নিরাপত্তা বিধানে এক ধরনের বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। সুতরাং আমি মনে করি আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদেরই প্রত্যেকের পরিচয়পত্র বহন করা উচিত। আইডি কার্ড ব্যবহারে প্রত্যেক শিক্ষার্থী থাকে যেমন নিয়ম শৃঙ্খলার মধ্যে, তেমনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারে না কোনো অপরিচিত মুখ, ফলে বিশ্ববিদ্যালয়ে কমে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা। প্রত্যেক শিক্ষার্থী আইডি কার্ড ব্যবহার করবে এটাই প্রত্যাশা। মোহাম্মদ রবিউল্লাহ, এসইউবি, বিজয় ক্যাম্পাস, ঢাকা।